আসসালামু আলাইকুম দর্শক, আমি আতার রহমান। আজকে একটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা দেখছেন সেই সিলেট ইউটিউব চ্যানেল থেকে আমি ওনাকে নিয়ে দীর্ঘ কিছুদিন আগে অনেক গান ওনার আপলোড করেছি। আজকে সেই বাউল রিয়াজউদ্দিন আজ অ্যাক্সিডেন্টে ওনার একটি পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত হয়ে আজ অনেকটাই মৃত্যুশয্যায় লড়ছে। দর্শক, আমরা এই অসহায় মানুষটির পাশে দাঁড়ালে হয়তো এই মানুষটা আমাদের মাঝে বেঁচে থাকতে পারবে। এই মানুষটি আজকে অর্থের অভাবে কিন্তু ওনার চিকিৎসা হচ্ছে না এবং এই পা ভাঙা নিয়ে এই সংসারে হাল টেনে উনি আজকে নিঃস্ব এবং অসহায় অবস্থায় দিন গণছে। দর্শক, আমরা যদি একটু চেষ্টা করি এই অন্ধ রিয়াজউদ্দিনের পাশে দাঁড়াই, হয়তো ওনার জীবনটা একটু সুন্দরভাবে চলতে পারবে এবং একটু সুচিকিৎসা যদি করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনার একটি ডান পা, এটা অলরেডি বিভিন্ন স্থানে এখানে এখানে হয়তো অনেকটা ভেঙে গেছে। ডাক্তার বলেছে ওনার এই চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। সেই টাকাটা আসলে ওনার এই চিকিৎসা করানোর জন্য ওনার আসলে সম্ভব না। উনি জন্ম থেকে উনি জন্মের আড়াই বছর পরে অন্ধ হয়ে গেছে, সে বিষয়টি হয়তো আপনারা আগেই আমি জানিয়েছি। এই অন্ধ অবস্থায় এখন এই পা ভেঙে যাওয়ার কারণে আসলে অনেকটাই কিন্তু দুঃখ দুর্দশার অবস্থায় ওনার দিন যাপন চলছে। এই সাংসারিক বিষয় নিয়ে উনি একমাত্র সংসারে হাল ধরে আছেন। এই ওনার উপরে এই সংসারে এত মানুষ এই মানুষটার উপরে নির্ভর করছে। দর্শক, আমরা এই অসহায় মানুষটির পাশে দাঁড়াই, এই অসহায় মানুষটির এই সুচিকিৎসা যদি আমরা এই সবাই যদি মিলে যদি এই সুচিকিৎসার একটি ব্যবস্থা করতে পারি, হয়তো এই মানুষটি আমাদের মাঝে বেঁচে থাকতে পারবে। গ্রাম বাংলার এই অনেক গুণবান কৃতি মানুষের গানগুলো ওনার স্বকণ্ঠে আমরা শুনেছি। এই মানুষটি যদি বেঁচে থাকে আমাদের মাঝে আমাদের অনেক কিছু উপহার দিতে পারবে। দর্শক, আমাদের চোখের সামনে এই মানুষটি নিঃস্ব অবস্থায় পড়ে আছে। আমরা একটু চেষ্টা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, সবার কাছে একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যেন এটা সরকার পর্যন্ত পৌঁছতে পারে। এই অসহায় মানুষটির পাশে যেন সরকারের কোনো অনুদান এবং যে কোনো দানশীল ব্যক্তি বা হৃদয়বান ব্যক্তি যদি এই মানুষটির পাশে দাঁড়ান, হয়তো এই মানুষটি সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। দর্শক, সবার কাছে বারবার একটি রিকোয়েস্ট আমার, আসুন এই মানুষটির পাশে দাঁড়াই। ইনি জন্ম থেকে অন্ধ, আপনারা দেখতে পাচ্ছেন ইনি জন্ম থেকেই অন্ধ। হ্যাঁ, ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখান তো, জন্ম থেকেই অন্ধ। তাছাড়া এখন এই যে পা ভেঙে যাওয়ার কারণে কিন্তু অনেকটাই দুর্দশার মধ্যে আছে। তাছাড়া ওনার পিছনেও আমি আরেকটু চেষ্টা করে দেখাচ্ছি, ওনার পিছনেও কিন্তু শরীরের বিভিন্ন স্থানে কিন্তু জখম হয়ে যাওয়ার কারণে অনেকটাই কষ্ট এবং অনেক মৃত্যুশয্যায় কিন্তু এই মানুষটি লড়ছে। দর্শক, একটু আমি চেষ্টা করছি ওনার বিভিন্ন স্থান দেখানোর জন্য। হ্যাঁ, এই জায়গাটুকু দেখা, এই যে জায়গা এখানে বিভিন্ন, তাছাড়া এখানে কোমরে অনেক জায়গায় কিন্তু অনেকটাই ক্ষত বিক্ষত হয়ে গেছে। দর্শক, আমি আসলে ভিডিওটি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, আমি আসলে আমার আসলে বলার কোনো ভাষা পাচ্ছি না খুঁজে। হ্যাঁ, একে লাইডে একটু ঘুরেন তো, আমি সবার কাছে বারবার একটি রিকোয়েস্ট করছি, দর্শক আসুন এই মানুষটির পাশে দাঁড়াই। হয়তো আমরা কিছু যদি চেষ্টা করি হয়তো এই মানুষটি আমাদের মাঝে বেঁচে থাকতে পারবে। এই যে শরীরের এখানে বিভিন্ন অঙ্গে দেখতে পাচ্ছেন কত বিক্ষত হয়ে যাচ্ছে, তাছাড়া এই যে পার বিভিন্ন স্থানে কিন্তু ভেঙে যাচ্ছে, যে ডাক্তাররা রিপোর্ট দেখিয়েছে। আমরা এই যে এক্সরের কাগজটাও আপনাদের সাথে শেয়ার করছি, এক্সরের কাগজে দেখা যাচ্ছে এখানে ডাক্তার বলেছে বিভিন্ন স্থানে কিন্তু এখানে ভেঙে যাচ্ছে। এটা সুচিকিৎসার জন্য এখানে প্রচুর অর্থের প্রয়োজন। দর্শক, আমরা যদি একটু চেষ্টা করি হয়তো এই মানুষটার পাশে দাঁড়াই, হয়তো এই মানুষটি আমাদের মাঝে বেঁচে থাকতে পারবে। হ্যাঁ, আমার ওনার ওনার যে গড়ের স্ত্রী ওনার সাথে আমরা একটু কথা বলবো এই বিষয় নিয়ে। হ্যাঁ, তাহলে এদিকে আসুন তো, এখানে আসেন। দর্শক, আমি আমার ওনার আমার চাচার যে স্ত্রী আমার চাচি ওনার কাছ থেকে আমি এই বিষয়টি একটু জেনে নেব। এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর তাদের সংসারের যে অবস্থা এবং কতটুকু দুর্দশার মধ্যে তাদের সংসার চলছে সেই বিষয়টি আমি আমার চাচির কাছ থেকে কিছু বিষয়টা জেনে নেব। হ্যাঁ চাচি, এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন আপনাদের এই অবস্থা, এই দুর্দশার মধ্যে আপনার কেমন দিন পার করছে, সুচিকিৎসা কেমন করাইতে পারছেন কি না? অসুবিধার মাঝে আছে, আপনারা তো দিয়ে করুন, আপনারা সোশ্যাল কার্য করুন, খুবই ভালো।
এই পর্যন্ত যে চিকিৎসা করেছেন ডাক্তার কি বলছে আপনার কতদিন পরে আবার চিকিৎসার প্রয়োজন? 15 দিন পরে করলে দেখলাম তারা আরেকবার একবার চেষ্টা করা যায় করার পর যদি এখন চিকিৎসা করাতে যায় তত করব আর না হলে সিলেট হয়ে যেতে। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন এখানে আমার যে চাষি উনি বলছেন উনি চিকিৎসা করিয়েছেন, তাছাড়া উনি 15 দিন পরে আবার হয়তো এই সুনামগঞ্জ মেডিকেল কলেজে যদি চিকিৎসা না হয় হয়তো ওনাকে সিলেট মেডিকেল কলেজে নেওয়া হবে। এখানে দর্শক আপনার যে বিষয়টি শুনতে পেলেন, এখানে আমার চাষি যে বিষয়টি তুলে ধরলেন, এখানে হয়তো সিলেট যদি নেওয়া হয় অনেক টাকার কিন্তু প্রয়োজন ওনাকে সুচিকিৎসা করার জন্য। বর্তমানে যে তাদের বাসার পরিস্থিতি এবং তাদের দুর্দশার অবস্থা আপনারা সব চোখে দেখতে পাচ্ছেন। দর্শক এই অসহায় মানুষগুলো, আসলে এই যে পরিবারের অসহায় মানুষগুলো, ওনার দিকে আপনারা দেখতে পাচ্ছেন উনি অত্যন্ত ওনার স্বামীকে নিয়ে অত্যন্ত দুর্দশার মধ্যে ওনার দিন যাপন যাচ্ছে এবং ওনার সংসারে আরও ছেলে মেয়ে নাতি নস্কার রয়েছে। আসলে সেই বিষয়টি হয়তো আমরা ক্যামেরার সামনে দেখাতে পাচ্ছি না, সেজন্য আমরা আত্মিকভাবে দুঃখিত। দর্শক আমরা সবসময় চেষ্টা করি যেন এই মানুষগুলোর পাশে দাঁড়াই, হয়তো আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়ালে হয়তো এই মানুষগুলো সুন্দরভাবে একটু চলতে পারবে। তাছাড়া আমি বাউল রিয়াজুদ্দের কাছ থেকেও আমি আর এই বিষয়টি আর একটু শেয়ার করব, এই অ্যাক্সিডেন্ট কিভাবে হলো এবং উনি চিকিৎসা করাতে পারছেন কিনা এই বিষয়ে আমি বাউল রিয়াজুদ্দিনের কাছে কিছু বিষয় শেয়ার করতে যাচ্ছি। আপনি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল? আমি রাস্তা পার হওয়ার পরে আমি রাস্তার ডান পাশে বেশি যা তো টুকটু একটা বাচ্চা একটা অটো রিক্সা নিয়ে আসছে, আমি তো জানি না রাস্তার মাঝে কোনো গাড়িও নাই। আমি রাস্তা পার হওয়ার পরে যেমন হঠাৎ যেমন এমন বেগে আসলো আমার ধাক্কা দেওয়া লাগছে, ধাক্কা দেওয়া লাগিয়ে আমার গাড়ি আমার উপরে দেখ গেছে পর আমি আর করতেই পারি না। এই কীভাবে যে গেলো এরপরে কিছু কিছু মাঝে মাঝে একটা ছোটো বাচ্চার কাছে গাড়ি, ছোটো বাচ্চার কাছে গাড়ি শেষবেলা ধরে আনা হইলো, আনা তারা কিছু ইয়োগা করা হইলো। এই বাচ্চারে গাড়িয়ে দেওয়া হয়েছে না, সময়ের ছোটো বাচ্চা আর গাড়ি চালানোর বয়স হয়েছে না আর তার অভিজ্ঞতাও নেই। তো বাচ্চা লেগে আমরা পাবলিকে কিছু মারধর করতেছেন, তাও আমি নিষেধ করছি যে না এই বাচ্চা মারা লাগবে তো না, আমারই তকদির মন্দ। রাস্তার পাশে যদি থাকতাম, রাস্তা যদি থাকতাম আর অ্যাক্সিডেন্ট করতাম আমার কর্তব্য আছে, আমি রাস্তার বাইরে আমার অ্যাক্সিডেন্ট করে গেছিল, সেটা করা যাব আর এই পর্যন্ত টাকা কি যে চিকিৎসার জন্য যে টাকাটা আপনি এখন এই যে খরচ করার জন্য বা চিকিৎসার জন্য যে আপনার অর্থের প্রয়োজন সেটা কি আপনার আছে না এটা কি কি চিন্তা করছেন? না এটা কিছু যাই যোগ তথ্য করছে আছে, মানে হাওলা খরচ করে করছি, মানে টানা টানা করে মানে খরচ করছি, ওষুধপত্র আনছি, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, প্লাস্টার মারা হয়েছে, এগুলো মানে টাকার উপরে সম্ভব না, ওগুলার খরচ করা টাকা দাঁড় করা টাকা। এখন ডাক্তার যে বলছে আপনার 15 দিন পরে আবার এইটা নতুন করে আবার ট্রিটমেন্ট শুরু করবে বা চিকিৎসা করবে, সেই অর্থটা আপনি কিভাবে সংগ্রহ করবেন? এটা কি আপনার এই দর্শকের প্রতি বা দেশ এবং আপনার সরকার প্রতি আপনার কোনো দাবি আছে কিনা সে বিষয়টি একটু শেয়ার করেন। আমি তো এই দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে প্রত্যেকের কাছে আমার দাবি আর সরকারের কাছে তো আছেই, আর আমি এই একজন বাউল হিসাবে আমার একটা দাবি আছে আলাদা, যারা আমাকে যারা আর ভালোবাসে তারা কাছে আমার একটু বেশি দাবি, যারা যদি আমার একটু সুযোগ সহযোগিতা করা তো আমি সুস্থই উত্তম পারবো, আমার এখন একটা আশা করা যায় আর কি। আপনারা শুনতে পেলেন বাউল রিয়াজুদ্দিনের এই অশ্রু ভাষায়, আসলে ওনার চোখে কিন্তু আমরা পানি দেখতে পাচ্ছি, তাছাড়া আপনারা ওনার ভাষা থেকে আপনারা বুঝতে পারছেন উনি কতটা অসহায় এবং এই দুঃখ দুর্দশার মধ্যে উনি দিন যাপন করছেন। এই যে পাটা নিয়ে অনেক যন্ত্রণার মধ্যে কিন্তু এই উনি দিন যাপন করছেন। দর্শক আমি বারবার একটি কথা রিকোয়েস্ট বলছি, আসুন এই মানুষটির পাশে দাঁড়াই, এই মানুষটির যদি আমরা কোনো অর্থ এবং কোনোভাবে সাহায্য করতে পারি হয়তো এই মানুষটি আমাদের সামনে বেঁচে থাকবে। দর্শক আমি বেশি বক্তব্য বলতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সরকার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার অনুরোধ রইল, এবং যে কোনো দানশীল ব্যক্তি যদি ওনাকে দান করতে চান, কোনো অর্থ দান করতে চান, ওনার সাথে সরাসরি ওনার ইমো নাম্বার আছে, ওনার ইমো নাম্বারে আমরা ইমো নাম্বারটা চেয়ে নেব, ওই ইমো নাম্বারে ওনার সাথে সরাসরি যোগাযোগ করে ওনার ইমো নাম্বারে আপনারা যে কোনো অনুদান দিতে পারেন। আচ্ছা, আপনার ইমো নাম্বার আছে? ইমো নাম্বারটা মুখস্থ আছে আপনার ইমো নাম্বারটা? না আমার মেয়ে বলুন। দর্শক আমরা এই বাউল রিয়াজুদ্দিনের একটি বিকাশ নাম্বার পেয়েছি, সেই বিকাশ নাম্বারটি আমরা আপনাদের সামনে শেয়ার করব।
এই বিকাশ নাম্বারটির আপনারা যোগাযোগ করে সেই বিকাশ নাম্বারে যদি আপনারা কোনো অনুদান বা টাকা পয়সা দিতে চান ওনার সাথে সরাসরি কথা বলে ওই নাম্বারে আপনারা টাকা দেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক আমি সেই নাম্বারটি বলছি, এটা কি আপনারই বিকাশ নাম্বার? এই নাম্বারে টাকা দিলে আপনি পাবেন? আচ্ছা, যাই হোক দর্শক, আমি আপনাদের সামনে সেই নাম্বারটি বলার চেষ্টা করছি, 01721504008। আবারও বলছি, 01721504008। দর্শক এই নাম্বারে আপনারা ফোন দিয়ে সরাসরি রিয়াজউদ্দিনের সাথে কনফার্ম হয়ে এই নাম্বারটি রিয়াজউদ্দিনের কিনা সে বিষয়টি শিওর হয়ে তারপর ওনাকে টাকা দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক দর্শক, আর আমি কথা বেশি বলতে চাই না, আমি এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। দর্শক এই মানুষটির পাশে দাঁড়াই এই প্রত্যাশায় আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবারও অনেক অনেক ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য, এবং বারবার রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে দেশ এবং জাতির সোর্সের সাথে যেন পৌঁছে দেওয়া হয়। অনেক অনেক ধন্যবাদ।